ৱেলকাম বেক টু লাইফ অফ কৃষ্ণা। অন্য এটা ভিডিঅ'লৈ আপোনাক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু আজিৰ ব্লগটো ষ্টাৰ্ট কৰিছোঁ, আজি বিশ্বকৰ্মা পূজা, আৰু বিশ্বকৰ্মা পূজাৰ সকলোকে শুভেচ্ছা জনাই আজিৰ ব্লগটো ষ্টাৰ্ট কৰিছোঁ। সকলোকে বিশ্বকৰ্মা শুভেচ্ছা জনালোঁ। আৰু এতিয়া মই ৰেডি হৈ লৈছোঁ মন্দিৰ যাব। ওচৰতে মন্দিৰ এটা আছে, মানে বিষ্ণু মন্দিৰ, তাত যাম, সেৱা এটা কৰি আহোঁ। মানে আজি যিহেতুকে ভাদ মাহৰ শেষ দিনটো, গতিকে মই এইদিন এইকেইদিন মানে যাবই পৰা নাছিলোঁ পাৰ্চনেল অকণ অসুবিধাৰ কাৰণে, জানেই মন্দিৰত। তো সেইবাবে মানে ভাবিছোঁ আজি সেৱা এটা কৰি আহোঁ, যিহেতুকে পূজাও বিশ্বকৰ্মাও পূজাও, লগতে ওচৰতে আছে মন্দিৰটো। সেৱা এটা বাবুৰ লগতে ওলাইছোঁ ৰেডি হৈ, লগতে ভিডিঅ'টোও ষ্টাৰ্ট কৰিছোঁ। তো আজি দিনটো আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰি থাকিম, বিশ্বকৰ্মাৰ দিনটো। তো চাই থাকিব, সকলোখিনি জনাই থাকিম, দেখাই থাকিম আজিৰ ডেইলি ব্লগ এটা। তো চাই থাকিব। এতিয়া প্ৰথমতে মন্দিৰ পৰা আৰু ঘৰত ঠগি চগি দিলোঁ, ঠগিখিনি দি এতিয়া 10:30 বাজিছে। এওঁ অফিচত গৈছে, অফিচতো পূজা চূজা কৰিব। এইবাৰ অফিচত নাযাওঁ মই, কাৰণ অহাকালিৰ পৰা বাবুৰ এক্সাম ষ্টাৰ্ট, গতিকে অফিচ নাযাওঁ। আৰু ইমান ডাঙৰকৈও কৰা নাই, জাষ্ট তাত ঠগি এখনো দিছে তাতেও, আৰু ইয়াতেও মই ঘৰত ঠগি চগি পাতিলোঁ। তো এতিয়া আৰু মন্দিৰ যাওঁ, আহি সোনকালে আহিব লাগিব, বাবুৰ এক্সাম আছে অহাকালি। চ' আজিৰ ব্লগটো চাই থাকিব, সকলোখিনি দেখাই থাকিম, দিনটোৰ চাই থাকিব। ঠগিখন এনেকৈ শৰাইখন দিছোঁ আৰু ভাবিছোঁ আপোনালোকৰ ভিডিঅ' কৰাই নাছিলোঁ, কাৰণ অকণমান দেখিছিলোঁ ইমান গৰম, বাপৰে ইমান ৰ'দ, মানে সেই ৰ'দত মানে খোজকাঢ়ি খোজকাঢ়ি গৈছিলোঁ। তো ওচৰতে খোজকাঢ়িয়ে গৈছোঁ, তো একদম গৰমত থাকিব আহি ৰেষ্টটো ফেনৰ ওচৰত বহুত সময় বহিলোঁ, চাহ খালোঁ, যিহেতুকে ৰাতিপুৱাৰ বাবে মন্দিৰলৈ যাম বুলি ভাবি একো খোৱা নাছিলোঁ, চাহ খালোঁ। আৰু এতিয়া মানে ভাত বনাই আছোঁ, আৰু আজি ভাতৰ থালিখন আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম। দেউতাকে বাৰু অফিচতে খাব, অফিচতে খানা মতে, তো আমাৰ দুটাৰ কাৰণে, তথাপি অকণমান আজি অলপমান কিবা কিবি বনাম নিৰামিষতে, একো বৰ বিশেষ নহয়, কিন্তু আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম বাৰু। এইফালে দালি এতিয়া তেল মাৰিব মানে ৰেডি কৰিছোঁ, অকণমান মানে দাল তৰকা টাইপ বনাইছোঁ। এইভাৱে আদা নহৰু পিঁয়াজ এইখিনিৰ পৰা ভাজি আছোঁ। এতিয়া দালিখন মানে অকণমান তৰকা টাইপৰ বনাইছোঁ আজি, মচুৰ দালি, মচুৰ আৰু বুটৰ আছে। তো এইখিনি এইখিনি বনাই আছোঁ এতিয়া। এতিয়া জিৰাৰ গুড়ি দিম, ভাজি দিলে ভাল লাগে মছলাখিনি, আৰু হালধিখিনিও ভাজি দিওঁ, অলপ গোটা গোটা লাগি থাকিব। মানে হালধি যদি পিছত দিয়া যায় দালিখিনি মানে গোটা গোটা হৈ থাকে, সেইকাৰণে মানে ভাজি দিলে ভাল। আৰু এতিয়া দালিখিনি কুকাৰতে মই ল'ব দিছোঁ, এতিয়া দি দিম। মানে মোকো খানা খাব লগ ধৰিছিল, কিন্তু যিটো গৰম, তাতে অহাকালি বাবুৰ এক্সাম আছে, এই গৰমত যদি মই গুচি যাওঁ ন, তাৰ গা চা বেয়া হৈ যাব পাৰে, সেইকাৰণে মই ভাবিলোঁ কি ঘৰত থকাটোৱে বেটাৰ হ'ব, সেইবাবে মই নাযাওঁ বুলিয়ে ক'লোঁ। এওঁ কিন্তু খুব জৰুৰী মাতিছিল আৰু অফিচতে খানা খাব আৰু গোটেইকেইজনে লগ হৈ। চ' প্ৰত্যেক বছৰেতো যাওঁৱেই বাৰু, আপোনালোকে ভিডিঅ' চাই যদি চাইছে যদি গমে পায়, কিন্তু এইবাৰ মই নগ'লোঁ, অহাকালিয়ে পৰীক্ষা, অহাকালিৰ পৰা ষ্টাৰ্ট মানে। চ' বাকী দুখন এনে ড্ৰয়িং আৰু কম্পিউটাৰ এইবিলাক ক্লাছতে লৈছে, তো কালিৰ পৰা মানে পৰীক্ষা ষ্টাৰ্ট, আৰু সেইবাবে মই নোযোৱাটোৱে ঠিৰাং কৰোঁ, যিটো গৰম উৎপাত ঘৰতে বনালোঁ এনেকৈ। যাব পাৰিলে ভাল লাগে, প্ৰত্যেক বছৰে যিহেতুকে যাই আছোঁ। হেল্ল' এভৰিৱান, আৰু এইখনে হ'ল আমাৰ বিশ্বকৰ্মা পূজাৰ দিনাখনৰ থালিখন আছিল, য'ত মানে আছে বেঙেনা বেচনেৰে ফ্ৰাই কৰা, আৰু আলুৰ ভাজি, বুটৰ ভাজি, আৰু বৰা ভাজি আছে মটৰৰ, তো আৰু দালি, ডাল ফ্ৰাই আছে। তো এইখনে আছিল আমাৰ বিশ্বকৰ্মা পূজাৰ থালিখন। আৰু এইফালে মানে ভাত তাতখিনি খোৱালা হ'ল, তাৰপিছতে মানে গাখীৰৰ চামনি বহুত জমা লাগি গৈছে, যিহেতুকে আমি ঘিউ বনাওঁ ঘৰতে, চামনি কিন্তু খোৱা নাযায়, বাবুও নাখায়, ফেয়াজখিনি যিহেতুকে এনেকৈ বাতি টিফিন এটাত এনেকৈ থৈ দিয়া যায় বাতি বা টিফিনত, তো সেইখিনি বনোৱাৰ প্ৰচেছটো কৰি আছোঁ। প্ৰথমতে এতিয়া চামনিখিনি ধুনীয়াকৈ এতিয়া মিক্সি জাৰটোত লৈ লৈছোঁ, তাৰপিছত মই এতিয়া মিক্সিত ধুনীয়াকৈ মাৰি ল'ম, যিখিনি মানে মাখন বুলি কয় সেইখিনি ওলাই ল'ম, তাৰপিছত ঘি বা বাটাৰ সেনেকৈ তৈয়াৰ কৰিব পাৰি। তো সেইখিনি মই ৰেডি কৰি আছোঁ, আৰু ধুনীয়াকৈ ওলাই আহিছে,
এয়া চাব পারে পানিখিনি এক সাইড হয়ে উলাই গেছে আর বাকি মাখনখিনি এক সাইড হয়ে উলাই আছে ধুনকে এনেকে হয়ে গেছে আর বেশি সময়ও নালাগে। আর ইয়ার পিছতে এয়া চাও ইমান ধুনকে মাখনখিনি এনেকা চারিটা এটা সরু বাকি ডর ডর তিনটা এনেকা বোল টাইপ মানে হয়ে গেছে আর মো করে লো এনেক ইমান ধুনিয়া লাগিছে মানে এনেক খাব মন গেছে দেখার লগেলগে। তারপরে এইখানে এটা মানে কেৰাহি এটা দি দিম আর দি ইয়ার পিছত অল্প পিছত এনেক লারি লারি মানে ভাজি থাকার পিছতে মানে ঘিউখিনি খুব ধুনকে উলাই আহব আর খুব ধুনকে ঘিউখিনি তৈয়ার হয়ে যাব ভাবিল অকান আপনার শেয়ার করো। আর এয়া সব ঘিউখিনি আগতে বারো করছো ভিডিওত আর এইফালে পুরা রেডি হয়ে গেল ঘিউ আর এয়া ঘরতে বনে ঘিউ যে ইমান ধুনিয়া গন্ধ উলাইছে নহ বহুত ধুনিয়া। এইফালে টিফিন পাতি এটা সম্পূর্ণ উলার পিছত অকান দেখাইছো এইখিনি উলাইছে সেইখিনি মাখনখিনির পর এইখিনি ইমানখিনি মানে ঘিউ উলাই গেল আর খুব ধুনিয়া গন্ধ উলাইছে। তো এনেকে রেডি করে ললো তাত খালো লগতে আপনার থালি শেয়ার করলো একদম মানে খিচাড়ি খাম বলে ভাবিছিলো কিন্তু বাবুই খিচাড়ি ইমান বেশি ভাল নাপায় সো সেই কারণে তো অফিসতে তো দালি ভাতে বনাই থলো তার পছন্দরে আর বর ভাজি খাই ভাল পায় তো এনেকে বনাই দিলো দুইটাই খালো লগতে অকান আপনার শেয়ার করলো। তো গাইজ অলপমান টোপনি মারিলো মানে মোবাইলটা চাই থাকতে টোপনিয়ে আহি গেল আর এফালে পুরা নামর শব্দ চলি আছে অকান বেলকনির ফলে আইসো গরমও থাকি পড়ে না যদিও ফ্যান দিয়া আছে এটা ইয়াতে ধুনিয়া মানে বতাহ লাগি আছে বেলকনিত অকান বহিল রব বাবু সাইডে পড়ি আছে মানে গমেই পয়া নাই তার রুমত যাই নাই মো কইছিল এটা পড়ি বলে কিন্তু থা নাই সি কে মো টোপনি না যাও এটা টোপনি গেলে তো দেরি হয়ে যাব উঠোতে সাতটান বাজি যাব কিন্তু মো কিতাব পড়িম অল্প দেরিকে তো পড়ি আছে সাইডে ইমান আমি এসে চাহ খাব লাগবো মন ইমান গা বেয়া লাগিয়েছে ইমান টোপনি টোপনি দুপুরে খোল খুলে আর এটুয়ে টোপনি ভাবতো বহুত সময় থাকিলে আর এইফালে এটা পুরা সানসেট ইমান ধুনিয়া লাগিছে ধুনিয়া লাগে এইখানে সময় সানসেটের সময়খিনি বহুত ধুনিয়া লাগে সব আমার বেলকনির পরে। আর এই ভিডিওটা আসলে বহুদিন আগতে মানে আগতে মানে কি বিশ্বকর্মা পূজা দিনাখনে করা আর এটা সন্ধ্যা দেউতাকে মানে বাবুই বলে মেসেজ করে কৈছে মানে মোমো চাউমিন আনবলে মানে গমে পয়া নাই গতি এইখানে আনিছে সন্ধ্যা সাহরলকে ভিডিওটা দেখাইছো আপনাদের আর ভিডিওটা বহুদিন আগতে দিবলগা আছিল কিন্তু দিয়া মোৰ হোৱা নাছিল কিছুমান পার্সোনাল প্রবলেমর কারণে ভিডিও দিব একদম মন যাওয়া নাছিল। সো যি কি নহোক ভিডিও দিছো যেটা এটা যিকোনো কাম এটা হাতত ললে সেইটো সম্পূর্ণ করবলে চেষ্টা করব লাগে আমি সকলে গতি মই ভাবিছো যে ভিডিওবোৰ দি থাকিম আর চাই থাকিব আপনাদের। তো আজির ভিডিওটা একদম সরু ভিডিওটা বিশ্বকর্মা পূজার দিনাখনে সন্ধ্যালেকে আপনাদের শেয়ার করছো যদি ভিডিওটা চাই অল্পমান ভাল পায় তেনহলে লাইক কমেন্ট করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবলে একদমে নাপাহরিব। আর এফালে অকান মানে এর কারণে সুদিছি যদি বেশিকে আনা হয়েছে বাবু ইমানখিনি খাব নয় আর এ আমার চাহর কারণে আনছে আলুর চপ কিনা কিনি এনেক আনিছে আর বাবুর যেহেতুকে এক্সাম আরম্ভ হব মানে নেক্সট ডে পর তো ভিডিও অকান লেটে হব তারপর তথাপি ভিডিও দিবলে একদম মানে চেষ্টা করে থাকিম ভিডিও মানে সদায় দিবলে চেষ্টা করিম এটা আর মানে অকান কিবা একটা চেঞ্জ আনব চেষ্টা করে আসো সকলখিনিতে নিজের জীবনটা হোক বা যিকোনো ক্ষেত্রতে সদায় একটা বস্তু করেও আমনি লাগে গতি ভিডিও দিম বলে মানে একদম ভাবিছো আর নিজকে বহুত স্ট্রং হবলে চেষ্টা করে আসো। তো আপনার আশীর্বাদ লাগিব বা মোট ভিডিওব চাই থাকিব ভাল বেয়া সকলখিনি আপনার শেয়ার করব কি ভুল হয়ে আছে কেনকা হয়ে আছে ভিডিওব আর এটা আইসো শেষর ফলে এ আলুর চপ আর ধুনকে চাহটা খাই লোক আর ভিডিওটো ইমানখিনিলকে যদি ভাল লাগিলে প্লিজ লাইক করব লগ পাই আসো নেক্সট ভিডিওত। তো আজিল ইমানে আর ভিডিও দিবল একদম পুরা চেষ্টা করে থাকিম আর আপনাদের মোক সাপোর্ট করব বলে একদম আশা করছো আর ভিডিওব চাই থাকবে বলে। তো আজির ভিডিওটো একচুয়ালি মানে দিম বলে ভাবাই নাছিল কিন্তু ভাবিল করছো যেটা অকান আপনার মাজত শেয়ার করো বিশ্বকর্মার দিনটা।